চব্বিশে জুলাই সোমবার থেকে শুরু হবে বিধানসভার বর্ষাকালীন অধিবেশন। পাশাপাশি তার আগে সকাল 11টা থেকে হবে সর্বদলীয় বৈঠক। শনিবার সাংবাদিক বৈঠক করে ঘোষণা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। একটা উদ্দেশ্য, যেহেতু এত শর্ট নোটিসে প্রত্যেকটা সদস্যের বাড়িতে আমাদের পক্ষে যদি সম্ভব না হয় ইনটিমেশন দেওয়া, অন্তত প্রেসের মাধ্যমে তারা জানতে পারবেন আগামীকাল দুপুর 12টার সময় পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন এবং বর্ষাকালীন অধিবেশন শুরু হবে এবং আমাদের পরিষদীয় মন্ত্রী এখানে রয়েছেন, আমাদের শোভনদেব চট্টোপাধ্যায়, এবং এই ব্যাপারে আমাদের অন্যান্য যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করার সেটা আমরা পরবর্তী সময় নেব। এবং দুপুর 11টার সময় আমরা একটা অল পার্টি মিটিং কনভেন্ট করেছি, অর্থাৎ সোমবার দিন দুপুর 11টার সময় অল পার্টি মিটিং, দুপুর 12টার সময় আমাদের অধিবেশন শুরু হবে। পরবর্তী যে সমস্ত বিল আসবে সেগুলো আমরা আলোচনার মাধ্যমে আমি আমাদের আইনমন্ত্রীকে ডেকেছি, উনি 4টার সময় আসবেন, আমরা সব ঠিক করবো আমাদের কী কী।